হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা তাদের জন্য যাদের বাড়ির জল মানে ট্যাঙ্ক ওয়াটার প্রচণ্ড পরিমাণে খারাপ, আর অতিরিক্ত সেডিমেন্ট থাকার কারণে বাথরুমের ফ্লোর, ট্যাপ কল, বেসিন থেকে শুরু করে টাইলস যাবতীয় কিছু খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা আমাদের বাড়িতে ট্যাঙ্কের জলকে ফিল্টার করার জন্য একটা ফিল্টার বসিয়েছি, যেটা বাড়ির টোটাল জলকে ফিল্টার করবে। তো সেটা কী, তার প্রাইস কীভাবে সেট করা হলো এবং কীভাবে এর প্রসেসটা হবে, তো টোটালটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, যারা আমাদের মতন জলের এরকম সমস্যায় ভুগছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলো, যিনি এসেছেন আজকে কোম্পানি থেকে এটা লাগানোর জন্য, তার মুখ থেকে আমরা এটা সম্পর্কে একটু শুনে নেব। আপনি একটু এক্সপ্লেন করুন আমার ভিউয়ার্সদেরকে যে এটা কীভাবে কাজটা করে আর কি। প্রথমে জলটা আপনার ডাইরেক্ট মোটর থেকে ভেসেলে আসছে, এখানে মোটামুটি 98% ধরুন আপনার আয়রন ঠয়রন যে আছে সেডিমেন্ট পর টোটালটাই রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে খানিকটা অংশ যেটা থাকার মতো আছে সেটা পরপর দুটো আমাদের জাম্বু ফিল্টার সেট থাকছে, স্পান কার্টিজের ফিল্টার সেট থাকছে, সেটা দিয়ে আপনার ডাইরেক্ট ট্যাঙ্কিতে জলটা রিজার্ভ হচ্ছে। এই জলটা আপনার 100% আয়রনমুক্ত ফ্রেশ চকচকার ক্রিস্টাল ক্লিয়ার জল। এবার এই জলটা আপনার টোটাল বাড়িতে ডিস্ট্রিবিউশন হবে এবং আপনি যতগুলোই কল খোলেন না কেন আপনার এতটুকু জলের শর্টেজ হবে না। আর যদি আমি ট্যাঙ্কির পরে বসাই, কিন্তু মানে আমি শুনেছিলাম যে যদি ট্যাঙ্কের আগে দেওয়া হয় মোটরের উপর নাকি তাহলে খুব চাপ পড়ে, যে মোটর যে ফোর্সে যে জলটা তুলছে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিকজ ওটা ট্যাঙ্ক হয়ে মানে ফিল্টার হয়ে যখন ঢুকছে, সেটা কি সঠিক না? এটা অ্যাকচুয়ালি একদিক থেকে একাঙ্গিক থেকে এটা সঠিক না, একটা কারণে, কারণ ওইটুকু প্রেশার নেওয়ার মতো ক্ষমতা আপনাদের পাম্পে থেকে যায়, তাতে খারাপ হওয়ার চান্স নেই। একটা কারণে বলছি, ধরেন আপনার একটা মোটরে একতলায় জল উঠছে, একটা মোটরে পাঁচতলায় জল উঠছে, এই যে জলের যতটা বিম হাইট হবে তার একটা প্রেশার কিন্তু মোটরের উপরে পড়েই। তাহলে সেই ক্ষেত্রে আমি পাঁচতলার উপর জল তুলতে গেলে সে মোটরটা আমি ইউজ করতে পারতাম, নষ্ট হয়ে যেত, সেটা না, ওইটুকু প্রেশার ট্যালি করেই মোটরগুলো তৈরি থাকে, ওতে খুব একটা ব্যাসকম কিছু পড়ে না, হয়তো সামান্য একটুখানি অ্যাম্পিয়ারের ফারাক পড়ে কিন্তু মোটরে কোনো অসুবিধা হয় না। মানে আপনি বলছেন যে ট্যাঙ্কের পরে না লাগিয়ে ট্যাঙ্কের আগে মানে শুরুতে লাগানোটাই বেস্ট। শুরুতে যদি লাগান তাহলে এক নম্বর আপনাকে ট্যাঙ্কিটাকে বারেবারে পরিষ্কার করতে হবে না, টোটাল ক্রিস্টাল ক্লিয়ার জলটা আপনার ট্যাঙ্কিতে রিজার্ভ থাকলো। আপনার বাড়িতে যত খুশি জল আপনি যেভাবে খুশি ইউজ করেন, চাহে আপনি গাড়ি ধোয়ান, বাড়ির অন্য অন্য গার্ডেনে জল দেন, না জলের আপনার এতটুকু শর্টেজ আসবে। এই জল কি এবার মানে খাওয়া যায়? নিঃসন্দেহে এটা খাওয়ার উপযুক্ত জলই। যারা সাধারণ গ্রাম বাংলায় ধরেন একটু ভালো কিনা জল খেতে পারে না, নর্মাল কলের জল ব্যবহার করে, তারা যদি আপনার এই পায়খানা বাথরুম জলটাও যদি খায়, জায়গায় দাঁড়িয়ে তাদের 70% পেটের রোগ ক্লিয়ার হয়ে যাবে, এতখানি জলটা কোয়ালিটি হয়। জলের কি মিনারেলগুলো কি ফিল্টারগুলো নষ্ট করে দেয়? না, মিনারেলটাকে কন্টেন্টটা ঠিক রাখে। মিনারেলটাকে নষ্ট করার কোনো অপশন নেই, নষ্ট করার প্রয়োজন নেই, আয়রনটাকে রিমুভ করে দেয়। হার্ড মিনারেলগুলো কিছু ওগুলো কন্টেন হয়ে থাকে, ওগুলো যখন ব্যাকওয়াশ করা হয় তখন ব্যাকওয়াশের সময় দেখবেন ওটা বকবগিয়ে গোবর গোলা জলের মতো বা একটু মানে ঘোলা ডেন্সিটি নিয়ে বেরিয়ে চলে আসবে। আবার অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ফিল্টারে রেখে দিলেন, ও আবার ফিল্টার হতে শুরু করলো, এবং প্রসিডিওর খুবই সোজা। জাস্ট আপনি 6 মাসে 9 মাসে আপনার জলে যতটা খারাপ আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কতদিন পরে সেটা ওয়াশ করবেন। ফিল্টার তাহলে চেঞ্জ করতে হবে অনেক পরে? মানে এই জাম্বো ফিল্টার, না জাম্বো ফিল্টারগুলো ধরেন আপনার এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারে আপনার 98% সেডিমেন্ট টোটালটা কভার করে দিচ্ছে, তারপর সামান্যতম যেটুকু আছে সেটুকু আমরা রিস্ক দিচ্ছি না, তার জন্য জাম্বো ফিল্টার লাগাচ্ছি। এবার জাম্বো ফিল্টার আপনার ওটা আপনার 2 বছর 3 বছর একবার চেঞ্জ করলেও চলে যেতে পারে, ভেতরের যে ফিল্টারটা আছে। ওইগুলোর কিরকম দাম, ভেতরের যে যেটা পার্ট? এগুলো ধরেন এক একটা একটু কোয়ালিটি বেসিসে উপর দাম নির্ভর করে, আপনার মোটামুটি 700 থেকে 1200 টাকার মধ্যে আসে, ভেতরের অংশটা 700 থেকে 1200 টাকার মধ্যে আসে। 1-1.5 বছরে চেঞ্জ করতে হতে, না আপনি যদি 1.5 বছরে একবার করে ফেলে দেন কোনো ব্যাপার নেই, তাতে অনেক বেটার। এবার তারপরেও সেটা চলবে, একটু ওয়াশ ফোয়াশ করে ধুয়ে পাকলে নিয়ে চালানো যেতে পারে। এটা নির্ভর করবে সেই লোকটার মানে তাদের মোটিভটা কীরকম, সে হয়তো চাইছে আপনার 1.5 বছর চলছে সামান্য কিছু পয়সার জন্য, নতুনটা পুরোনটা থাকবে দরকার নেই ফেলে দিন, নতুন একটা লাগাচ্ছে। কেউ চাইলে তো ওই ভেসেলসটা মানে বড় যেই ভেসেলসটা লাগানো হচ্ছে সেটার বদলে এই শুধু জাম্বো ফিল্টার দুটো কি লাগাতে পারে, মানে খরচা বাঁচানোর জন্য? হ্যাঁ, সেক্ষেত্রে যদি শুধু জাম্বো ফিল্টার লাগে প্রবলেম হতে পারে, প্রবলেমটা এটাই হবে আপনার অল্প দিনে ওর মধ্যে দেখা গেলো 2-3 ইঞ্চি আয়রনের পুরো লেয়ার জমে গেল, তখন জলটা পাস হবে না, এবং সেটা পরিষ্কার করার পর একটা সময় দেখা যাবে যে সেই ফিল্টার দিয়ে আর জল আসছে না, তখন ওকে ঘন ঘন আপনাকে ফেলতে হবে। এমনও হতে পারে হয়তো মাসে একবার করে আপনাকে ফেলে দিতে হবে, এমনও হতে পারে।
আর এখানে সেই ক্ষেত্রে আপনার যেহেতু ভেসেল লাগাচ্ছেন আপনার মাসের কোনো গল্পই নেই, যতদিন আপনি ভেঙে চুরি নষ্ট না করবেন আপনি বিন্দাস ব্যবহার করতে থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এই হলো সেই দুটো জাম্বো ফিল্টার যেটা আজকে লাগানো হবে, সাথে একটা বড় ভেসেলসও লাগানো হবে, একে একে দেখাচ্ছি। ফার্স্টে এই ভেসেলসটা থাকবে এবং তারপরে থাকবে এই দুটো জাম্বো ফিল্টার। এটা হলো অ্যান্থ্রাসাইট। কি অ্যান্থ্রাসাইট? হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে কার্বন। এগুলো সবই ফিল্টারের ভেতরে ঢুকবে? হ্যাঁ, সবই ফিল্টারের ভেতরে ঢুকবে। হ্যাঁ, এগুলো চারকোল। এখানে আরো আছে চারকোল, আছে অ্যান্থ্রাসাইট, আছে। এটা কি? এটা কার নাম বলে টিএস, টিটের সেন্ট। টিএস? টিএস। ওকে। আচ্ছা, এগুলো দিলে সেডিমেন্ট হয় না নাকি? এগুলো দিলে সেডিমেন্টটা চলে যাবে, যদি যাদের জলে প্রচুর সেডিমেন্ট তাদের মানে ট্যাঙ্কে এগুলো বেশি ইউজ করতে হয়। এগুলো অ্যাকচুয়ালি ডিজলভ হয়ে যায় দেওয়ার পর, মানে যত বেশি সেডিমেন্ট থাকবে ওগুলো আস্তে আস্তে ক্ষয়তে থাকবে আর কি। এটা ওয়ান টাইপ অফ পাথর, এগুলো সব ওই ভেসেলসের ভেতরে যাবে। চলো দেখাই কিভাবে ওরা কাজগুলো করছে। এটা হলো সেই বড় ভেসেলসটা যেটার কথা বলছিলাম এবং এর সাথেই ওই দুটো জাম্বো ফিল্টারটা লাগবে। তো এই ভেসেলসটার ভেতরেই চারকোল, অ্যান্থ্রাসাইট আর এই স্টোনগুলো সব ভেতরে দিচ্ছে, আর এর মধ্যে দিয়ে জলটা কিন্তু যাবে, আর এগুলোর দ্বারাই জলটা পরিশুদ্ধ হবে। মানে প্রসেসটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এগুলো কি জলগুলোকে ক্লিন করতে হেল্প করবে নাকি? চারকোলের এই গুণগত দিকটা যখন বিজ্ঞানমল জানতে পারলো তখন এটাকে মাল্টিপারপাস ইউজ করছে। সেখানে কি দেখা যাচ্ছে, আপনার মুখের মধ্যে কোনো পোর আছে, সেখানে কোনো ময়লা মাটি বা বিষাক্ত যাই কিছু একটা জমে আছে, সেটা কার্বনের অ্যাক্টিভেট কার্বনটাকে ওটাকে অ্যাবজর্ব করে ওখান থেকে বের করে নিয়ে যাবে। সেই রকমভাবে আপনার জলের থেকেও যেসব ইম্পিউরিটিগুলো আছে, কেমিক্যাল ইম্পিউরিটি, সেগুলো ও অ্যাবজর্ব করে আলাদা করে দেয়। আচ্ছা, এটার কিরকম দাম পড়ছে টোটালটা একটু জানান সবাইকে। দেখুন ম্যাডাম, এটার দামটা খানিকটা ডিপেন্ড করে জলের কোয়ালিটি এবং কি মেটেরিয়াল দিয়ে এটা আমরাকে তৈরি করব। এই যে ভেসেলটা, এর মধ্যে আপনার পাঁচ ছ রকমের মিডিয়া আসে, এক একটা মিডিয়ার এক এক রকম কাজ থাকে, সেই হিসেবে জলের চরিত্রগত দিকটা আমরা বিচার করে সেই সব মিডিয়াগুলো আমরা পুট করি। সেই সব মিডিয়া ভেরিয়েশনের জন্য আপনার দামে একটু ডিফারেন্সেস আসবে। আপনি নর্মালি ধরে রাখেন, আপনার যদি 13-54 ভেসেল আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার 18,000 থেকে 22,000 টাকার মধ্যে আমরা কমপ্লিট করে দিই। আচ্ছা, এটা এটার কথা বলছেন? হ্যাঁ, এটা আপনার 13-54 ভেসেল। আচ্ছা। আয়রন রিমুভাল ইউনিট, অ্যাজ এ আয়রন রিমুভাল ইউনিট আমরা এই জিনিসটা যেভাবে লাগাই তাতে আপনার 18 থেকে 22,000 টাকার মধ্যে আপনার কমপ্লিট সিস্টেমটা আপনার কমপ্লিট হয়ে যায়। সমস্ত কিছু নিয়ে না, ওই জাম্বো ফিল্টার দুটো, মোটামুটি সেখানে আমরা ধরেন একটা জাম্বো ফিল্টার কম্পালসারি দেবো। এবার সেক্ষেত্রে কাস্টমার যদি ডিমান্ড করে যে না আমাকে আরেকটা জাম্বো ফিল্টার দেন, আমি আর একটু বেটার চাইছি, সেক্ষেত্রে আমরা আর একটা এক্সট্রা দেবো, কিন্তু সেই এক্সট্রা পয়সাটা আপনাকে কাস্টমারকে বিয়ার করতে হবে। আর পাইপের খরচাটা কার? পাইপের খরচাটা কাস্টমারের, একজনের এক এক রকম। যেহেতু পাইপ, হ্যাঁ, যেহেতু পাইপের কোনো লিমিট নেই, কারো 10 টাকা লাগতে পারে, কারো 25 টাকা লাগতে পারে, সুতরাং এটা এই রেটের সঙ্গে এই জন্যই রাখা হয়নি। তাহলে কী হবে, এবার অন্য একটা কাস্টমার দেখবে ওর এই পয়সা হলো, আমার সেই পয়সায় হলো, যাতে এই ডিফারেন্সটা না আসে, সেই জন্য পাইপের পাইপলাইন টোটাল কস্টিংটা কাস্টমারকে বিয়ার করতে বলা হয়। আর এইটা ইউজ হবে ব্যাকওয়াশ করার জন্য। আচ্ছা, এই ভেসেলসটা কি কোম্পানি দেওয়া হয়েছে? আমরা এখন যে ভেসেলটা দিচ্ছি এটা হলো পেন্টিয়ার ভেসেল, মানে বর্তমানে ইন্ডিয়ায় সব থেকে লেটেস্ট এবং সুইটেবল এবং লংজিভিটির দিক থেকে পেন্টিয়ার এর কোনো জুড়ি নেই। আপনারা আরও অন্য কিছু ভেসেল পাবেন, সেই ভেসেলের জন্য দামেরও ভেরিয়েশন আসবে, কিন্তু আপাতত আপ টু ডেট হিসেবে আমরা যেটা পাচ্ছি তাতে পেন্টিয়ার ভেসেলটা আমাদের মার্কেটে সব থেকে আমাদের চয়েসফুল। এই হলো মডেল নাম্বার। ওয়ারেন্টি কিরকম কী দেওয়া হচ্ছে?
অ্যাকচুয়ালি দেখেন যত টাকার জিনিসও হোক আজকাল এক বছরের বেশি ওয়ারেন্টি কেউ দেয় না। আচ্ছা, সেই হিসেবে এটা এক বছর ওয়ারেন্টি থাকবেই। আমরা বলতে পারি আপনি দিনদাস যদি ভেঙে চুরে না ফেলেন আপনি দশ বছর বিশ বছর ব্যবহার করেন। আমার লাইফে এর লাইফ দশ বছর তো ন্যূনতম দেখেছি, সেই সব আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আমি বলতে পারি যে আপনি দশ বারো বছর নিশ্চিন্ত থাকেন। আর সার্ভিসিং কিরকম হয় এটার? ফ্রি সার্ভিসিং বা এনিথিং? এক বছর যারা ইনস্টল করবে, যেন আমরা ইনস্টল করছি, আমরা এক বছরের দেখাশোনা করে দেবো কীভাবে ব্যাকওয়াশ করতে হয়, কীভাবে এর ব্যবহার করতে হয়। তারপরে কাস্টমার সেগুলো নিজেরা করে নেবে, নিজেরা যদি করার সময় না পায়, সেরকম যদি বাড়িতে লোক না থাকে তাহলে আমাদের মতো কারো ফোন নাম্বার নিয়ে রাখবে, সেখানে ফোন করবে, তারা এসে ব্যাকওয়াশ করে ক্লিয়ার করে দিয়ে চলে যাবে। ওকে, মানে ব্যাকওয়াশটাই মেন এখানে আর কি? হ্যাঁ, ব্যাকওয়াশটা মেন এবং খুব সিম্পল প্রসিডিউর ব্যাকওয়াশটা। জাস্ট লিভারটাকে চাপ দিয়ে ঘুরিয়ে উল্টো দিকে করে দিলেই আপনার বকবক করে গোবরগুলা জলের মতো বেরিয়ে যাবে। ভেসেলসটা ওয়াশ হচ্ছে এখন, ট্যাঙ্কের পুরো জলটা বেরিয়ে যাচ্ছে। সেটিং করা হয়ে গেছে। আচ্ছা, তখন ভেসেলসটা ওয়াশ হচ্ছিলো আর আংশিক সেটিং হয়েছিল, এখন পুরোপুরি সেটিং হয়ে গেছে। আর আমি ওদেরকে ব্যাকওয়াশটা এখনই দেখিয়ে দিতে বলেছিলাম, কিন্তু ওরা এখন দেখালো না, এটা বলে যে যতক্ষণ না পর্যন্ত নোংরা জলগুলো ভেতরে জমবে ততক্ষণ পর্যন্ত ব্যাকওয়াশ করার কোনো মানে হয় না। সেই জন্য এটা মানে লাগানোর ফলে আদৌ কোনো কাজ হচ্ছে কি না সেটা জানার জন্য এবং প্রপারলি ব্যাকওয়াশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি 15 দিন সময় চেয়ে নিচ্ছি, এবং 15 দিন পর আমি ব্যাক করে তোমাদেরকে জানাচ্ছি যে এটা মানে ফিডব্যাক দিচ্ছি যে এটা কেমন কাজ করলো, আদৌ এটা ঠিকঠাক কাজ করলো কি না। চলে এসেছি 15 দিন পরে ট্যাঙ্ক ওয়াটার ফিল্টারের ফিডব্যাক নিয়ে, এবং অবশ্যই তার সাথে দেখাবো যে ব্যাকওয়াশ কী করে করা হয়। তো প্রথমে দেখে নেওয়া যাক ব্যাকওয়াশটা কী করে করা হয়। ওরা চলে এসেছে ব্যাকওয়াশটা আমাকে ভালো করে দেখিয়ে দেবে বলে, তো চলো দেখে নেওয়া যাক। নর্মালি এরকম সার্ভিসে থাকে, যখন এটা ব্যাকওয়াশ করা হবে তখন এটাকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে ঘুরিয়ে দিয়ে এই যে ব্যাকওয়াশে দিতে হবে। আচ্ছা, এই যে নিচে ব্যাকওয়াশ, এই ব্যাকওয়াশে দিয়ে তারপরে পাম্পটা চালিয়ে দিতে হবে। এটা যেহেতু পাম্পের সাথে কানেকশন করা আছে তোমার, সেই কারণে এটা পাম্পটাকে চালাতে হবে। আর যখন ট্যাঙ্কের সাথে কানেকশন করা থাকবে তখন তোমার পাম্প চালাতে হবে না, যখনই তুমি ব্যাকওয়াশে দেবে অটোমেটিকলি ওই ওই ওয়েস্টেজ পাইপ দিয়ে জল, নোংরা জল বেরোনো শুরু হবে। ঠিক আছে, এই আর কিছুই না, চালাও চালাও। তখন তোমাকে আস্তে আস্তে পুরো হালদিনটার মধ্যে আমরা বাড়ি পাচ্ছি। আচ্ছা, মানে কি ভেতরে নোংরাটা নড়াচড়া করবে, যেগুলো আছে নোংরাটা ক্লিয়ার হয়ে বেরোবে। এটা কতদিন অন্তর অন্তর করা উচিত? 10-15 দিন পর পর, আর কারো যদি সময় না থাকে মাসে একবার করলে করলেও হবে, 10 দিন পর পর করলে একটু ভালো। তাহলে আশা করি বোঝা গেল ব্যাকওয়াশটা ভীষণ ইজি একটা জিনিস। ব্যাকওয়াশ বেসিক্যালি যে নোংরা জলটা যে 15 দিন ধরে এই ভেসেলসের মধ্যে জমা হয়েছিল মানে এবং ছেঁকে ফ্রেশ জলটা আমাদেরকে সাপ্লাই দিয়েছে, সেই যে নোংরা জলটা সেটা ব্যাকওয়াশের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তার ফলে ফিল্টারটা একা একাই ক্লিন হয়ে যাচ্ছে। এবং তার জন্য কিন্তু সার্ভিসের লোকদেরকে ডাকার কোনো প্রয়োজন হচ্ছে না, আমরা নিজেরাই বাড়িতে বসে করতে পারছি। এতক্ষণ ধরে পুরো নোংরা জলগুলো বেরোচ্ছিলো আর এখন দেখো পুরো ক্লিন ওয়াটার বেরোচ্ছে। এবার যখন এদিক আসে, এবার যখন এই যে পরিষ্কার জল আসবে তখন আমরা আবার এটাকে প্রেস করব, প্রেস করে ঘুরিয়ে দেবো সার্ভিসে। আচ্ছা, ব্যাস কাজ কমপ্লিট। এবার তোমার ট্যাঙ্কিতে জল আবার ভর্তি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ব্যাস এইটুকুই, তাই তো? এইটুকুই আর কিচ্ছু না। হয়ে গেল ব্যাকওয়াশ কমপ্লিট, খুবই ইজি ছিল ব্যাপারটা। এবার একটু জলের ফিডব্যাকটা দিয়ে দিই। এই 15 দিন আমরা জলটা ইউজ করলাম, তাতে আমি যা বুঝলাম যে সেডিমেন্ট কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় 90% কমে গেছে, 10% একটু রয়েছে, ওইটুকু তো থাকবেই, ওটা ন্যাচারাল ব্যাপার। আর আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেউ যদি এই ফিল্টার লাগাতে চাও, তার জন্য আমি যারা আমাদের বাড়িতে এই ফিল্টারটা লাগালো তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওদের সাথে যোগাযোগ করে নিতেই পারো তোমরা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমি নর্মালি ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ করি, প্লিজ ভিজিট মাই চ্যানেল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।